গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করবেন, তো সেটা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। না না, এখনই যাওয়ার দরকার নেই, আপনারা এই ভিডিওটা শেষ করুন, তারপরে সেখানে যাবেন। আজকে আপনাদের দেখাবো, কেউ যদি পাসওয়ার্ড ভুলে যান, যে আপনার যে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা খুলেছিলাম সেটার পাসওয়ার্ড ভুলে গেছি, সেই পাসওয়ার্ডটা কীভাবে আপনি রিকভারি করবেন বা কীভাবে পাসওয়ার্ডটা ফিরিয়ে আনবেন। তো খুব ইজি বিষয়, আপনাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকোইল টিপস। তো ভিউয়ার্স, দেরি না করে চলে যাই স্ক্রিন ভিডিওতে। স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে, এই যে লগ ইনে, লগ ইনে ক্লিক করব। এরপর যে দেখতে পাচ্ছেন ফরগট ইওর পাসওয়ার্ড, যেহেতু আমাদের পাসওয়ার্ডটা মনে নেই বা ভুলে গেছি, তো এর জন্য এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে, এখানে দুটো অপশান পেয়ে যাবেন, ভায়া ফোন এবং ভায়া ইমেল। অর্থাৎ কী মাধ্যমে আপনার খোলা ছিল, আমার যেহেতু ফোন নাম্বার দিয়েছিল তাই আমি ফোন নাম্বারে ক্লিক করলাম, তা আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমার একটা SMS যাবে, সেইখানে আমরা টেক্সটের মাধ্যমে নিলাম, তাই ক্লিক করলাম। এখানে কোডটা কিন্তু চলে আসবে আমার এই ফোনে, যখন এই নাম্বারে SMS যাবে, এই যে নাম্বারটা এখানে ব্লার করে রেখেছি, আমার কোডটি চলে এসেছে মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বার দেওয়া ছিল কোডটি বসিয়ে দিয়েছে 74। অটোমেটিক কিন্তু ডিটেক্ট করে নেবে। আর এখানে নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার যে নিউ পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনি সেট করে নেবেন। তা আমি আমার নতুন পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি। যখনই আপনার পাসওয়ার্ডটা সঠিক হবে তখনই ওকে লেখা দেখাবে, তো এরপর কন্টিনিউতে ক্লিক করব। তার আগে বলে নিই, আপনাকে অবশ্যই 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে, এর কম হলে কিন্তু হবে না। তো এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে।